আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব যে কোনো একটি নতুন আইফোনকে কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন, কিভাবে আপনি অ্যাপল আইডি তৈরি করবেন এবং অ্যাপল আইডি তৈরি করে সেই আইডিটি আপনার মোবাইলের মাধ্যমে দিয়ে অ্যাক্টিভেট করবেন। অর্থাৎ আপনি আইফোনটি যখন নতুন কিনেন, নতুন কেনার পর আমাদেরকে অ্যাক্টিভেট করতে হয় এবং এর কি সেটিং করতে হয়। তো এই সেটিংটা অনেকেই জানে না, অনেকেই এটিকে অ্যাক্টিভেট করতে পারে না। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা এই আইফোনগুলোকে অ্যাক্টিভেট করবেন। তো আমি আপনাদেরকে আজকে আইফোন এক্সটির মাধ্যমে দেখাবো। তো এই প্রক্রিয়া অবলম্বন করে আপনারা যে কোনো আইফোনটির একটি যে কোনো আইফোনের আপনারা সেটিং অ্যাক্টিভেট করতে পারবেন। সেটা আইফোন 6, 7, 8 আপনার যে কোনো আইফোনকে আপনারা অ্যাক্টিভেট করবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেই ঠিক সেভাবে। তো আমি এখন আপনাদেরকে আমার আইফোন এক্সটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা মোবাইল ফোনটিকে সর্বপ্রথম অন করে নিলাম। অন করে নেওয়ার পর আমাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। তো এমন একটি অপশন আসার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের ভাষার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা আপনাদের কী সিলেক্ট করে দিব। তো আমাদেরকে এখানে আপনারা যেই ল্যাঙ্গুয়েজটি চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু চাচ্ছি ইংলিশ, তো আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। আমি ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে সিলেক্ট ইউর কান্ট্রি অর রিজিয়ন। তো আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে এটি সেটিং করতেছি, সুতরাং আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসলো। তো এমন একটি ইন্টারফেস চলে আসার পর আমরা এখানে জাস্ট সেট আপ ম্যানুয়ালিতে ক্লিক করে দেবো। তো সেট আপ ম্যানুয়ালিতে ক্লিক করার পর আমাদের সামনে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলতেছে যে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং ডিকটেশন ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আমরা এখানে কিছুই সেটিং করতে হবে না, আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউটি ক্লিক করে দেবো। কন্টিনিউটি ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে বলা হচ্ছে যে আমাদের যে ওয়াইফাইটি রয়েছে ওই ওয়াইফাইটি কানেক্ট করার জন্য। তো এখানে আপনাদেরকে অবশ্যই অবশ্যই যে কোনো একটি ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে, অথবা আপনার মোবাইলের মাধ্যমে যে সিম কার্ড রয়েছে সেটি আপনাকে এখানে কানেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনটিকে ডাটা থাকতে হবে। তো ডাটা না থাকলে আমরা আসলে অ্যাপলের যে আইডিটি রয়েছে সেই আইডিটি আমরা মোবাইলে দিতে পারবো না। তো এই জন্য আমরা এখানে আমাদের যে ওয়াইফাইটি রয়েছে ওয়াইফাইয়ের উপর আমরা ক্লিক করবো। এখন এখানে আমরা জাস্ট আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবো। বন্ধুরা, আমরা অলরেডি আমাদের যেই ওয়াইফাইটি রয়েছে সেটি পাসওয়ার্ড দিয়ে দিছি। আমরা এখন জাস্ট জয়েনে ক্লিক করব। বন্ধুরা, জয়েনে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো আমাদের ওয়াইফাইটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপর আমরা এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে একটু ওয়েট করার জন্য। তো আমরা একটু ওয়েট করি। ওকে বন্ধুরা, এরপর আমাদের সামনে নতুন একটি অপশন চলে আসলো, যেটা হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আমরা এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এখানে বলা হচ্ছে যে ফেস আইডিটি দেওয়ার জন্য। তো আমরা এখানে ফেস আইডিটি দেবো না, পরবর্তীতে আমরা দেবো। আমরা এই জন্য জাস্ট সেট আপ লেটার ইন সেটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা এখন এখানে যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে, পাসকোড। তো আমরা এখন এখানে যে কোনো একটি পাসকোড আমরা ইউজ করতে পারি। তো আমি এখন এখানে এই পাসকোডটি দিয়ে দিলাম এবং আবারও তারা বলতেছে ওই পাসকোডটি দেওয়ার জন্য। তো আমি আবারও দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসে। তো আমাদের এখানে কয়েকটি অপশন চলে আসে, যে রেজিস্টার ফ্রম আইকোল্ড ব্যাকআপ, রেজিস্টার ফ্রম ম্যাক অর পিসি, ট্রান্সফার ডাইরেক্টলি ফ্রম আইফোন, মুভ ডাটা ফ্রম অ্যান্ড্রয়েড, ড্রোন ট্রান্সফার অ্যাপস অ্যান্ড ডাটা। আমরা এখানে জাস্ট উপরে যেই অপশনটি রয়েছে রেজিস্টার ফ্রম আইকোল্ড ব্যাকআপ এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে অ্যাপল আইডি দিতে হবে। তো অ্যাপল আইডিটি দেওয়ার জন্য আমি সিম্পলি আমার পিসিতে বা কম্পিউটারে চলে যাচ্ছি। আর সেখানে গিয়ে আপনাদেরকে আমি অ্যাপল আইডি কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো। তো এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি, আপনারা যে শুধু অ্যাপল আইডি পিসিতে ক্রিয়েট করতে পারবেন সেটা কিন্তু না। আপনারা আপনার মোবাইলের ফোনের মাধ্যমে আমি যে পদ্ধতি দেখাবো সে পদ্ধতি আপনারা আপনার মোবাইল ফোন দিয়েও আপনারা যে কোনো একটি অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারেন। ওকে বন্ধুরা, অ্যাপল আইডি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মোবাইল কিংবা পিসির যে কোনো একটি জায়গা থেকে আমাদেরকে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ব্রাউজার ওপেন করার পর আমরা সেখানে সার্চ বক্সে গিয়ে লিখব ক্রিয়েট অ্যাপল আইডি। তো বন্ধুরা, ক্রিয়েট অ্যাপল আইডি লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এমন একটি ইন্টারফেস আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অ্যাপল আইডি নামের একটি অপশন রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা, এটি লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি।
ওকে বন্ধুরা, আমাদের পেজটি লোডিং হওয়ার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখানে আমাদেরকে আমাদের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাদেরকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে আমাদের যে অ্যাপল আইডি রয়েছে সেটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন এখানে ফার্স্ট নেমের ঘরে আমাদের নামের ফার্স্ট অংশটি লিখে নিব এবং লাস্ট নেমের ঘরে আমরা আমাদের নামের লাস্ট অংশটি লিখে নেব। এবং কান্ট্রি এবং রিজিয়নের ঘরে আপনি যেখানে বসবাস করেন, আপনার যে কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এখন বাংলাদেশ থেকে অ্যাপল আইডি ক্রিয়েট করবো, সেজন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আমাদের বার্থ ডেটটি দিয়ে দেবো। তো এখানে অবশ্যই আপনাকে লিগ্যাল বার্থ ডেটটি দিতে হবে, আপনি এখানে ফেক কিছু দিবেন না। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি যে কোনো কিছুই দিয়ে নিচ্ছি। তো আমি এখানে আপনারা অবশ্যই অবশ্যই এখানে আপনারা লিগ্যাল টি দিয়ে দেবেন। এরপর আমাদেরকে এখানে ইমেলটি রয়েছে সেই ইমেলটি এখানে দিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে এখানে পাসওয়ার্ডের ঘরে আমরা যে কোনো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই এখানে নজর রাখবেন যেন আপনার পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হয়, অর্থাৎ আপনার ছোট হাতের বড় হাতের এবং একটি নম্বর দ্বারা আপনার যেন পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়। এবং এরপরে আমরা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আমরা আবারও উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিয়ে দেব। এরপর আমাদেরকে এখানে একটি মোবাইল ফোন সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন দেশ থেকে মোবাইল ফোনের ভেরিফিকেশন চাচ্ছি। তো আমি এখান থেকে আমি যেহেতু বাংলাদেশে রয়েছি বর্তমানে, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং ফোন নাম্বারের ঘরে আমি আমার যে মোবাইল ফোন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দেব। এরপর আমরা যে ফোন ভেরিফিকেশনটি কিভাবে চাচ্ছি, যে টেক্সটে চাচ্ছি নাকি কলে চাচ্ছি, এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি যেহেতু টেক্সটেই চাচ্ছি তো আমি টেক্সট মেসেজ দিয়ে দিব। এবং এরপর আমাদের এখানে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি পূরণ করে দিব। ক্যাপচাটি পূরণ করে দিয়ে আমরা জাস্ট ওকে দিলে আমাদের মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড যাওয়ার পরে আমাদের অ্যাপল আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি অপশন চলে আসছে যে আমাদের ক্যাপচাটি ভুল হয়েছে, তো ক্যাপচাটি আবার দিতে বলা হয়েছে। তো আমরা আবারও দিই। ক্যাপচাটি দেওয়ার পর আমরা এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওহো, এখন আবারও বলতেছে যে আমাদের কোডটি ক্যাপচার কোডটি ভুল হয়েছে। তো আমরা আবারও ট্রাই করে দেখি। এরপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো কোড গেলে আমরা সেই কোডটি এখানে দিয়ে দিলে আমাদের যে অ্যাপল আইডিটি রয়েছে সেই অ্যাপল আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যেহেতু আগে একটি অ্যাপল আইডি ক্রিয়েট করে নিয়েছি, তো সেহেতু আমি এখানে আর অ্যাপল আইডি ক্রিয়েট করতেছি না, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই প্রসেসটা করেছি। তো আমার অলরেডি একটি অ্যাপল আইডি অ্যাকাউন্ট রয়েছে, সেই জন্য আমি আর আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি না। আপনারা জাস্ট এই প্রসেসেই আপনারা অ্যাপল আইডি ক্রিয়েট করে নেবেন। ওকে বন্ধুরা, চলুন এখন আমরা আমাদের মূল ভিডিওটিতে চলে যাই। ওকে বন্ধুরা, আপনারা যে অ্যাপল আইডিটি ক্রিয়েট করেছেন সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমার যেহেতু আগে থেকে অ্যাপল আইডি রয়েছে, সেহেতু আমি এখানে আমার অ্যাপল আইডিটি দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপল আইডিটি দেওয়ার পর আমরা এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে অ্যাপল আইডির পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিব। ওকে, অ্যাপল আইডির পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমাদেরকে আমাদের যে মোবাইল ফোনটি রয়েছে আমার মধ্যে মোবাইল ফোনের সিম নাম্বারে একটি আপনার কোড যাবে, ভেরিফিকেশন কোড। সেই কোডটি আমরা এখানে দিলে আমাদের এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা আমাদের মোবাইল ফোনটি চেক করে দেখি যে আসলে এরকম কোনো মেসেজ আসে কি না। তো আসলে আমরা এটিকে এখান দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ফোনে সেই কোডটি চলে আসে। আমরা এখন জাস্ট এখানে সেই কোডটি দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আমরা জাস্ট কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে আমরা এখন একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো যে আমাদের এটি অ্যাক্টিভেট হয়ে গেছে।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট হচ্ছে, তো আপডেট হয়ে গেল। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে, নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে জাস্ট এগ্রি বাটনে ক্লিক করব। এগ্রি বাটনে ক্লিক করার পর আমাদেরকে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এক মিনিটের মতো অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো আমাদের অ্যাপেল আইডিটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের সামনে এমন একটি অপশন চলে আসছে। তো আপনারা যদি আপনাদের যে অ্যাপল আইডিটি ইউজ করেন, আপনারা অ্যাপল আইডিটি এই মোবাইলে ইউজ করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে না। আমার যেহেতু অ্যাপল আইডি আগে থেকে ক্রিয়েট করা আছে, সেজন্য তারা বলতেছে আপনারা আমরা চাইলে এখানে ব্যাক আপ করতে পারি। তো আমরা এখন এখানে জাস্ট ব্যাকআপে ক্লিক করে দিলাম। ব্যাকআপে ক্লিক করে দেখি আসলে ব্যাকআপ হয় কি না। তো আমাদের এখানে যে আগে যেহেতু এই অ্যাপল আইডিটি ক্রিয়েট করা আছে, সেজন্য ব্যাকআপ চাচ্ছে। তো আমি এখানে জাস্ট ডিজেবল লোকেশন সার্ভিস দিয়ে দিলাম আমার। তো এরপর আমাদের সামনে এখানে অন্য একটি ইন্টারফেস চলে আসছে। আমরা এখানে জাস্ট এখন ডোন্ট ইউজ আইকুল কিন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা ডোন্ট শেয়ারে ক্লিক করে দিলাম। ডোন্ট শেয়ারে ক্লিক করার পর আপনি এখানে যে যে আইফোনের যে ইন্টারফেসটি রয়েছে সেটা আপনি কীভাবে চাচ্ছেন, লাইট চাচ্ছেন নাকি ডার্ক চাচ্ছেন। তো আমি জাস্ট এখানে লাইকের মধ্যে দিয়ে আমি লাইটের মধ্যে দিয়ে আমি কন্টিনিউটি ক্লিক করে দিলাম, যেহেতু আমি লাইট চাচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের যে আগের পূর্বের অ্যাপল আইডিটি রয়েছে সেটাকে রিস্টোর করতেছে তারা। তো আপনারা যদি নতুন অ্যাপল আইডি দিয়ে দেন এখানে, তো তারা এত কিছু বলবে না, জাস্ট ওইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যেহেতু আমার পুরাতন একটি অ্যাপল আইডি রয়েছে সেটিকে তারা রিস্টোর করতেছে। তো আমরা একটু অপেক্ষা করি, আপনাদেরকে দেখাই। ওকে বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের যে রিস্টোরটি রয়েছে এটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদেরকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে আপনাদের একটি নোটিফিকেশন আসছে, সেটিং আপ ইউর আইফোন। তো এই নোটিফিকেশনটি যাওয়ার পরে আমাদের অ্যাপল আইডিটি অ্যাক্টিভেট হয়ে যাবে আমাদের আইফোনের মধ্যে। ওকে ফ্রেন্ড, এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসলো যে আমাদের কোনো ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড আছে কিনা আমরা চাইলে এখানে আইপের মাধ্যমে এটাকে সেট আপ করে নিতে পারবো। তো আমি এখানে যদি কন্টিনিউ দিই তাহলে আমি এটাকে সেট আপ করতে পারবো। তো আমি আপনাদের কন্টিনিউ দিয়ে একটু জাস্ট দেখাচ্ছি যে এখানে কন্টিনিউ দেওয়ার পর এইগুলোকে তারা স্ক্যান করবে। স্ক্যান করার পর আপনার যে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড আছে সেটি আপনার মোবাইলে ফোনে চলে আসবে। আপনাকে আর সেটি পকেটে নিয়ে নিয়ে আপনার ঘুরতে হবে না। আপনি জাস্ট মোবাইলটাকে কোথাও গিয়ে আপনি স্ক্যান করলে সেই টাকাগুলো আপনি উইথড্র করতে পারবেন। তো এই প্রসেসটি আমি হয়তো অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমরা এখন জাস্ট এখানে সেট আপ লেটার ইন ওয়ালেট এখানে ক্লিক করে দিলাম যে আমরা পরে এটিকে সেট করব। এরপর আমরা জাস্ট এখানে ডোন্ট ইউজ আইকুল কিজ ইনে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখন নট নাউতে ক্লিক করে দিলাম। নট নাউতে ক্লিক করার পর আমরা জাস্ট কন্টিনিউ দিলে আমাদের যে হোম বাটনটি চলে আসছে সেটি চলে আসবে। তো আমরা আবারও কন্টিনিউ দিলাম। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হোম বাটনটি চলে আসছে এবং সেটি অলরেডি চলে আসে। এবং আপনারা এখান যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা দেখতে পাচ্ছেন, আসলে এটা খুবই মজার একটি ঘটনা যে আমি আমার যে আইকুলটি রিস্টোর করেছি তার জন্য এই ছবিটি চলে আসে। আমি আসলে ছবিটি এখনও এখানে সেটিং করিনি। এর আগে আমার আরেকটি আইফোন 6 রয়েছিল, সেই 6 আমি এটাকে আমার যে ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে আমি সেটিং করেছিলাম সেটি চলে আসে। অর্থাৎ আপনি আপনার আইফোনে আগে যতগুলো আপনার যে অ্যাপ ছিল, আপনার যত কিছু ছিল, সবগুলো এই মোবাইলে চলে আসবে। আপনাকে আর নতুন করে কিছুই সেটিং করতে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো সফটওয়্যার ইনস্টল হচ্ছে, সবগুলো ওয়েটিং আছে। যেহেতু এগুলো
সবগুলো আগের মোবাইলই ছিল, তো সেহেতু এগুলো অলরেডি এখানে চলে আসছে। তো আসলে এটাই হচ্ছে রিস্টোরের সুবিধা, আপনার পূর্ব মোবাইলে যত কিছু থাকবে সবগুলোই, আপনি যখন নতুন মোবাইল আপনি ক্রিয়েট করবেন, নতুন মোবাইল আপনি যখন সেটিং করবেন এবং আপনার যে পূর্বের আইডিটি দিয়ে দেবেন সব কিছু চলে আসবে। এখন আমরা যদি আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে গেলেও আমরা সব কিছুই দেখতে পারবো, পুরোনো মতো চলে আসছে। তো এখানে আপডেটিং হচ্ছে, এই জন্যই আসতেছে না, কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেটিং হচ্ছে, তো আপডেটিংয়ে এখানে একটু পরে আমাদের এই সবগুলো ফটো চলে আসবে। তো আপডেট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তো আমি আপনাদেরকে অপেক্ষা রাখছি না। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিও দ্বারা বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।